চারজন মানুষ গোটা পৃথিবী শাসন করেছিলেন, সমগ্র পৃথিবী। তার মধ্যে অন্যতম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। গোটা পৃথিবী শাসন করেছিলেন, কোন রকম ইঞ্জিন ছাড়াই তিনি, কোন রকম ইঞ্জিন ছাড়াই, আধুনিক প্রযুক্তির ছোঁয়া ছাড়াই তিনি আকাশ পথে চলতেন। সিংহাসনে সম্মানিত হয়ে যায় গেটে যারা কথা বলছেন, সময় খুবই কম, 11টা বাজে, মানুষেরা অনেক দূর দারাজ থেকে এসেছে, বসার জায়গার সংকলন নাই। আমি বুঝছি আপনারা যে যেখানে আছেন সে সেখানে একেবারে একটি ঘন্টা সোয়া ঘন্টার জন্য একটু নিরাপত্তা দেন আমাকে, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে মাহফিলের জন্য দয়া করে কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে থাকে কোন ছাউনি ছিল না, সিংহাসনের উপরের অংশটি পাখিরা তাদের পালক দিয়ে ছায়া দান করত, এবং এই বিশাল চলমান সিংহাসনে কোন পাখি কোথায় ছায়া দান করছে নাম সহ সুলাইমান আলাইহিস সালাম মুখস্থ ছিল। চলতেছেন তিনি, বিশ্রাম করছেন, পথিমধ্যে বিশ্রাম থেকে উঠে পক্ষীকুলের খোঁজ নিচ্ছেন, পাখি দলের খোঁজ খবর নিচ্ছেন। ফাকালা, তিনি বললেন, মা দিয়া আরাল হুদু, মা দিয়া আরাল হুদু হুদা আম কানা মিনাল গায়বি, কি বলো আমা, আমি কেন হুদুদকে দেখছি না, নাকি সে অনুপস্থিত, সমস্যা আমার নাকি হুদু হুদের, সমস্যা আমার নাকি হুলু হবে, কেন আমি তাকে দেখছি না, আমি তাকে দেখছি না, এটা আমার সমস্যা নাকি হুদু দেখালে নাই, এটা তার সমস্যা, আমি কেন আমি না ভয় বীর নাকি সে অনুপস্থিত। হুদু ছিল সুলাইমান আলাইহিস সালামের খুব স্পেশাল একটি পাখি। তাফসীর ইবনে কাসীরে ইমাম মুজাহিদ সাইদ ইবনে জুবাইর প্রমুখ বর্ণনা করেন, কানাল হুদহুদু মুহাদ্দিসান, সুলাইমান আলাইহিস সালামের বিশেষ পাখি হুদুদ ছিল ইঞ্জিনিয়ার, ভূতাত্ত্বিক। ইয়াদুল্লু সুলাইমান আলাইহিস সালাম আলাল মাই, সে সুলাইমান আলাইহিস সালামকে পানি খবর দিত। সুলাইমান আলাইহিস সালাম যখন আকাশ দিয়ে চলত আর পানির প্রয়োজন হতো, হুদুদকে বলত, এই যে ক্যামেরাগুলো, আমার ক্যামেরাগুলো এখানে আপনারা দেখছেন, এই ক্যামেরার ভিতরে দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি জিনিস হচ্ছে জুমিং পাওয়ার, দূরের জিনিসকে টেনে টেনে বড় করে দেখা, নিকটে করে দেখা। হুদহুদের চোখের পাওয়ার এত বেশি ছিল, হাজার হাজার ফিট উপর থেকে মাটির দিকে তাকিয়ে মাটির কত ফিট নিচে পানি আছে হুদুদ দেখতে পেত। গোটা পৃথিবীতে আজকে যত ক্যামেরা আছে, পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের ক্যামেরা, শক্তিশালী ক্যামেরা, অত্যাধিক ক্ষমতা সম্পন্ন জুমিং পাওয়ার সমৃদ্ধ ক্যামেরাগুলোর শক্তি আজকে যদি এক জায়গায় করা হয়, সুলাইমান আলাইহিস সালামের হুদুদ পাখির এক চোখের পাওয়ারের সমান হবে না। মাইক যতক্ষণ বন্ধ না হয় ততক্ষণ কথা বলা যাবে না, আমি তাহলে আপনাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারব না। বাইরে আমার পানির প্রয়োজন হতো, যখন সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলতো, তখন রে হুদুদ পাখি
দেখতো দেখি পানি পাওয়া যায় নাকি। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলতেন, হুদুদ পাখি দেখতো দেখি পানি পাওয়া যায় নাকি। হাজার হাজার ফিট উপর থেকে হুদুদ পাখি পানির নিচে দেখি, ডাকতে বলতো ও নবী সুলাইমান, পানির মাটির এত হাজার ফিট নিচে মিষ্টি পানি আছে, আপনি খবর নেন। জিনদেরকে আদেশ করতেন, জিনরা মাটি খনন করতেন, পানি নিয়ে আসতেন, সবাই মিলে পানি পান করতেন। অতএব ভবিষ্যতের একটি মানুষ একটি মানুষ যেমন প্রত্যেকটি বিষয় স্পষ্ট দেখতে পায়, হাজার হাজার ফিট উপর থেকে হুদুদ পাখি মাটির নিচের পানি কোথায় আছে স্পষ্ট দেখতে পেত। সম্মানিত ভাইরা আমার, অন্য নবীদের থেকে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পাওয়ার দিয়েছিলেন, এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বলতেন, হে পৃথিবীর মানুষেরা, উল্লিনানতি কত্তই, আল্লাহ রাব্বুল আলামিন পাখির ভাষা বোঝার মতো যোগ্যতা আমাকে দান করেছে। উপর থেকে পানির নিচে মাটির নিচে পানি পর্যন্ত দেখতে পেতেন। সুতরাং এই মুসলমানকে পৃথিবীর জমিন থেকে উচ্ছিন্ন করার বৃথা কল্পনা করে লাভ হবে না। ওই ফালতু যুদ্ধ বিমান যেটা এক দেশে বর্ডার করে আরেক দেশে হামলা করতে যেয়ে মানুষ কান ধরে টানে, ওই ফালতু যুদ্ধ বিমান আর অস্ত্র দিয়ে গুলি করার আগে নিজেদের দিকে ছুটে আসে, এই ফালতু বন্দুক দিয়া কাশ্মীরের চতুর্দিকে ঘিরে সুলাইমান আলাইহিস সালামের উত্তরসূরি কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরিয়ে বিশ্বের মানচিত্র থেকে কাশ্মীরের স্বাধীনতাকে কেড়ে নেওয়া যাবে না, বরং কাশ্মীরের মুসলমানদের এই রক্তের ঘ্রাণ গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। মুসলমানদের রক্ত নিয়ে একটার পর একটা হলি খেলবা আর মুসলমানরা চুপ করে বসে থাকবে? আল্লাহর কসম, গোটা পৃথিবীতে ইসলাম গ্রহণে হিড়িক পড়ে গেছে। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আসছে শতাব্দী ইসলামের শতাব্দী, আগামী পতাকা পতাকা রক্তের হুনিয়া দিয়ে নির্যাতনের জুলুমের স্টিম রুলার চালিয়ে পৃথিবীর কোন মানচিত্র থেকে আজ পর্যন্ত ইসলামকে দাবানো যায়নি, আল্লাহর কসম ভবিষ্যতেও যাবে না। সাংঘাতিক শাস্তি দিব আমি তারে,
সাংঘাতিক শাস্তি দিব, কঠিন শাস্তি। কঠিন শাস্তি কি? ইবনে আব্বাস বলছেন তার শরীফ নেতা সিরিয়ে নাফু রাশিহি নাফু রিশিহি, তার পালক তুলে ফেলল। গেটে প্রচুর সমস্যা আমার ভাই, গেটে প্রচুর সমস্যা, একটু চুপ করো। সম্মানিত এখন শোনা যায়। আচ্ছা ভাই, আমার সাল্লাম বললেন কি কারণে হুজুর অনুপস্থিত? কঠিন শাস্তি বলতে বুঝিয়েছেন যদি হুজুরে পাই এরপরে আমার কাছে আসার পরে আমি তার পালক তুলে ফেলব। কারো কারোর মতে কঠিন শাস্তি বলতে না করে সিহি ও তাকহু মুলকিয়া কুলজার ওয়ান্নামলু, কঠিন শাস্তি বলতে বুঝিয়েছেন আমি তার পালক তুলে ফেলব, এরপরে তারে রৌদ্রের ভিতরে ফেলে রাখব। আরে হুদুর পাখি বিনা কারণে অনুপস্থিত থাকার কারণে আমি তার পালক তুলে ফেলব, তারা আমি রৌদ্রের ভিতরে ঝুলায় রাখবো, পিঁপড়া এবং পোকামাকড় তারা তাকে খাবে। এক নম্বর শাস্তি। দুই নম্বর শাস্তি হচ্ছে এক নম্বর শাস্তি তাই আমি কঠিন শাস্তি দিব। দুই নম্বর হচ্ছে আওলাদ বান্নাহু অথবা তারে আমি জবাই করে ফেলব। কি কারণে তিনি হচ্ছেন অনুপস্থিত? পানের ভাইরা বলেন তো দেখি, হুদুদ পাখি যদি উপস্থিত থাকত সুলাইমান আলাইহিস সালামকে শাস্তি ঘোষণা করতে পারত না? তাহলে বোঝা গেল সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে জঙ্গি। সে আমার সাথে কেন নাই, আমার সাথে কেন নাই? এই অপরাধে আমি তাকে কঠিন শাস্তি দিব, তাকে আমি রৌদ্রের ভিতরে ফেলে রাখবো, পোকা মাকড় তাকে খেয়ে ফেলবে অথবা পালক তুলে ফেলবো। আদাবান শাদীদা, কঠিন শাস্তি দিব তাকে। আউলা আদ বাহান্না হু, অথবা তাকে আমি জবাই করে ফেলব। কি কারণে? সে অনুপস্থিত। কি কারণে সে অনুপস্থিত আমার এখানে? এবার আপনারা বলেন, সুলাইমান সাল্লাম যদি হুদুদ পাখিকে সামনে দেখতো এই রায়কে আর ঘোষণা করত না? আরো যদি বলেন কেন এই রায়কে ঘোষণা করত না? আমার সাথে থাকবে, মেম্বার হওয়ার যোগ্যতা না থাকলেও মন্ত্রী হবে। আমার সাথে থাকবে না, যত বড় চরিত্রবান আর জনপ্রিয়তা তোমার থাক না কেন কারাগারে যাবে। কেন আমি তারা দেখছি না? চাচা বলছে হ্যাঁ উঠে বুঝে তো বুঝে আমি তাহলে কঠিন শাস্তি দিব। আমার কাছ থেকে ছুটি না নিয়ে আমার সঙ্গ ত্যাগ করার কারণে তাই আমি রোদের ভিতরে ফেলায় রাখবো, কঠিন শাস্তি দিব আমি তাকে অথবা জবাই করে ফেলবো। কেন সে বিনা অনুমতি যে আমার কাছ থেকে অনুপস্থিত? এটা যদি উপযুক্ত কারণ, উপযুক্ত কারণ যদি সে আমাকে দর্শাতে না পারে, তবে যদি সে উপযুক্ত কারণ দর্শাতে পারে তাহলে এই দুইটা শাস্তি তার উপরে প্রয়োগ করা হবে না।
কিছুক্ষণ পর হুদুদ পাখি আসলো, যখন অন্য পাখিরা বললো তখন এদিকে শুরু হয়ে গেছে খবর, তোর আজকে দেবে জান তো কবর, তুই গেছিলি কালো বলে গেছিলি, কয় না যাই নাই, রায় ঘোষণা হয়ে গেছে, রায় কয় কি হয়েছে, কয় তোর জমি করে ফেলবে অথবা পালক তুলে তোর রোদের ভিতরে চিৎ করে শোয়া দেবে, পিঁপড়া পোকায় তুলে খেয়ে ফেলবে, আমার অপরাধ তুই বিনা অনুমতিতে এখান থেকে চলে গিয়েছিস। ভাইরা বলেন তো দেখি, বিচারের আগে যদি রায় দেয় সেটা বিচার হয় না অবিচার হয়? বিচার হবে আদালতে, আর যাদের হাতে সমস্ত শক্তি তারা যদি মাঠে ময়দানে তার আগেই রায় দেয়, বোঝা যায় এটা বিচার নয়, এটা বিচারের নাম প্রহসন। তবে হুদুদ পাখি একটা খবর আছে, তুমি যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারো তাহলে তোমাকে এই আজাবের আওতায় আনা হবে না। হুদুদ পাখি কয় আমি তো এইটাই চাই, অল্প কিছুক্ষণের মধ্যেই হুদুদ পাখি উপস্থিত হল, বেশি সময় অতিবাহিত হয় না, অল্প একটু পরে হুদুদ পাখি আসলেন, আমি কি কারণে অনুপস্থিত ছিলাম বিষয়টা একটু আপনার কাছে জানাতে চাই। নবী সুলাইমান পারমিশন দেওয়ার পরে হুদুদ পাখি বক্তৃতা শুরু করলেন, لم تحط به وجئتك من سباء بنباء يقين. হুদুদ পাখি ডাক দিয়ে বলেন, আহাত বিমা লম তুহিত বিহি, ও গো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কান খাড়া করে শোনেন, আমি এমন একটি খবর এনেছি, এমন একটি বিষয় অবগত হয়েছি যে সম্পর্কে আমি অবগত নন, আমি এমন একটি খবর জেনেছি যে খবর সম্পর্কে আপনি একেবারে অবগত নন, আপনি খবর সম্পর্কে জানেন না, এই খবর গোটা পৃথিবীর বাচ্চা হতে পারে কিন্তু এই খবর সম্পর্কে আপনার কাছে বিন্দুমাত্র কোনো নলেজ নাই, জ্ঞান নাই, এই খবর সম্পর্কে আপনার জানাশোনা নাই। নবী সুলাইমান সাল্লাম একটু আশ্চর্য হয়ে গেলেন, রে হুদুদ, গোটা পৃথিবী আমি পরিচালনা করি আল্লাহ দেওয়া রহমত এবং বরকতে, এরপরে কি এমন খবর এনেছ যে খবরের কথা আমি জানি না? হুদুদ পাখি বললেন, অগো নবী সুলাইমান, আমি উঠতে 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 আপনার বিশ্রামের সময় চলে গেলাম, ইয়া মেয়েদের ইয়ামেনের একটি নগরী আছে নাম তার সাবা, এই সাবা থেকে আমি নিয়ে এসেছি একটি নাবা, নাবা মানে খবর, ইয়ামেনের রাজধানী সাবা, আমি একটি নিয়ে এসেছি নাবা, এই সাবা নগরীর একজন আমি ঘুরতে ঘুরতে যখন সাবাতে গেলাম একটি নাবা পেলাম, কি সেই নাবা? হুদুদ পাখি ডাকতে বলছেন, অজাত তিয়াম রাতান, আমি একজন মহিলা পেয়েছি, মান হিয়া ইমরা, এখানে ইমরা বলতে কাক, ইমরা তার এই মহিলাটি কে? ইবনে কাসির এসেছে, আল্লামা হাসান বসরি বলেন, ওয়াহিয়া বিলকিস বিনতে সুরহামির, মালিকাতু সাবা, এইটা হচ্ছে সাবা রানী বিলকিসের কথা বুঝিয়েছেন, অর্থাৎ আমি একটি নারী খুঁজে পেয়েছি, তার নাম হচ্ছে বিলকিস, কোন কোন বড় বড় তাফসিরে এসেছে তার মা ছিল জিন জাতির মধ্যে, তবে মুফাসসিরদের নিবিড় পর্যবেক্ষণ হলো, মুফাসসিররা বিভিন্ন তাফসিরে যে বিলকিসের মা জিন জাতির মধ্যে ছিল, মুফাসসিরদের পর্যবেক্ষণে সেটার সত্যতা মেলে নাই, কারণ মানুষের মর্যাদা জিনদের উপরে,
এবং কোন জাতি অন্য জাতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে এই দুই জাতির মিলনে কোনো সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া সম্ভব নয়। বড় বড় তাফসীরে তথ্যটি আছে, কিন্তু এর সত্যতা সম্পর্কে মুফাসসিরদের নিবিড় পর্যবেক্ষণে সেটা ব্যক্ত হয়েছে। ভাইরা আমার, বক্তৃতা লম্বা করার সুযোগ নাই। হুদুদ পাখি ডাক দিয়ে বলেন, হে নবী সুলাইমান, ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, আমি একটি নারী খুঁজে পেয়েছি যে নারী তাদের উপরে প্রভুত্ব করছে, রাজত্ব করছে, বিশাল রাজত্ব আছে তার, 600 মহিলা আছে তার শুধু পর্যবেক্ষণ করার জন্য দাসী, 600 মহিলা আছে তার। হে নবী সুলাইমান, এই নারী ওগো নবী সুলাইমান, এই খবর তো আপনি আগে জানতেন না। ওগো নবী সুলাইমান, শুধু তাই নয়, ওয়াজাদতুহা ওয়া কওমাহা, আমি তাকে এবং তার ওই গোত্র কি এমন অবস্থায় পেয়েছি, ইয়াসজুদুনা লিশামসি, তারা চন্দ্রকে তারা সূর্যকে সিজদা করছে। খবরটা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুখানি নেড়ে চলে বসলেন, কারণ পৃথিবী কাউকে সিজদা করা জায়েজ নয় আল্লাহকে ছাড়া। ভাইরা আমার, হুদুদ পাখি বলছি, ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ, ওয়াজাদতু কওমাহা, ওয়াজাদতুহা ওয়া কওমাহা, আমি তাকে এবং তার গোত্র কি এমন অবস্থায় পেয়েছি, ইয়াসজুদুনা লিশামসি, তারা সূর্যকে সিজদা করে, মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া। তাহলে আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে সিজদা করলে শিরিক হয়, এটা হুজুর পাখি বোঝে। আমার দেশে অনেক মাজার পূজারী ভণ্ডরা এটা বুঝতে চায় না। মানে ভাইরা, একান্ত আপনজনের আমার, আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে মাথা মতো করা যায় না, আল্লাহ ছাড়া পৃথিবীর কারোকে সিজদা করা যায় না। আফসোস লাগে একান্ত আপনজনেরা আমার, এই মাজার পূজারীদেরকে যখন বলবেন তোমরা আল্লাহ ছাড়া অন্যকে কেন সিজদা দাও, তখন তার দলিল দেয় ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আদম সিজদা কর, অর্থাৎ আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে মানুষকে সিজদা করতে, আল্লাহ করল অস্থিরা কথা, নাউজুবিল্লাহ বলল। এক নম্বর জবাব হচ্ছে আদম আলাইহিস সালামের শরীয়ত আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত এক নয়। দুই নম্বর জবাব, ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সিজদা করতে বলেছিলেন, ওটা ছিল আল্লাহর আদেশ, আর আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, এটাও আল্লাহর আদেশ। চমৎকার, মাজারে যে মানুষের সামনে মাথা নিচু করছে, সিজদা করছে, যে অবস্থা, আমি হক্কানি দরবার সময়ের বিরোধিতা করি না, হক্কানি দরবার গুলো বিরোধিতা করি না, কিন্তু যারা দরবারের নামে মানুষগুলোকে জাহান্নামে আস্থা করে নিক্ষেপ করছে, অবশ্যই প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ রাসূলের কোন সাহাবায়ে কেরাম আমাদের এই দেশে আসেন নাই, তাহলে এই টুপি আমরা কেমনে পেয়েছি, দাড়ি আমরা কেমনে পেয়েছি, পাঞ্জাবি কেমনে পেয়েছি, কোরআন কেমনে পেয়েছি, বড় বড় বুজুর্গরা আল্লাহর ওলিরা এই দেশে আগমন করেছিল। বাইরে মহাজনদের সাহায্য আমি শুধু দরবারে বসে থাকেন নাই, একদিকে যেমন মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে কোরআন শিখিয়েছেন, জিকির শিখিয়েছেন,
অন্যদিকে বাতিলের বিরুদ্ধে সরাসরি ময়দানে জিহাদ করেছে। অতএব শাহজালালের মতো জগৎ বিখ্যাত আল্লাহর ওলিরা মানুষদেরকে খারাপ পথ থেকে তুলে এনে আল্লাহর ওলি বানাতো, আর এখন কিছু মন্ডলা ভালো মানুষকে ধরে নিয়ে মোর্শেক একান্ত আপন জনের আমার লক্ষ্য করেন কথা আমি বলি নাই, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নিচু করলে সিঁড়ি খয় এটা হুতুত পাখি বুঝতো, কিন্তু আমরা বুঝতে চাই না। আল্লাহ ব্যক্তি বলেন বন্দারে তোমরা চন্দ্রকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না, বরং চন্দ্র এবং সূর্য যাকে চন্দ্র এবং সূর্য যিনি সৃষ্টি করেছেন তাকে সিজদা করো, ঠিক কিনা? অতএব যে মাতা আল্লাহর কাছে একবার নত হয়েছে এই মাতা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারোর সামনে নত হতে পারে না। বহু জায়গায় গিয়েছি ইন্না মাশাআল্লাহ কিছু হক্কানি দরবার ব্যতীত একটি জায়গায়ও কোরআন হাদিসের কোন তারিখ নাই। গাঁজা খায় নারী পুরুষ ভেদাভেদ নাই। আমি মনে হয় কথাগুলো বানিয়ে বানিয়ে বলছি, এরকম দরবার আছে না? মুসলমানদের জন্ম হয়েছে শিরিক করার জন্য নয়, মুসলমানদের এই মাথা পৃথিবীর কারোর কাছে মত করার জন্য জন্ম হয়নি, মুসলমানদের এই মাথা সূর্যের সামনে নত করার জন্য জন্ম হয়নি, মুসলমানের এই মাথা চন্দ্রের সামনে চিন্তা করার জন্য জন্ম হয়নি, মুসলমানদের এই মাথা পৃথিবীর কোন প্রশক্তির সামনে নত করার জন্য জন্ম হয়নি, মুসলমানদের এই মাথা ডোনাল্ড ট্রাম্পের সামনে নত করার জন্য মুসলমানদের এই মাথা সৃষ্টি করা হয়নি, মুসলমানদের এই মাথা ব্রাহ্মণ এবং তাদের দালালদের সামনে নত করার জন্য এই মাথা সৃষ্টি করা হয়নি, এই মাথা সৃষ্টি করেছেন একমাত্র এই কপাল দিয়ে আল্লাহ সৃষ্টি করার জন্য। অতএব আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সৃষ্টি করা যায় না। মানুষ যদি মানুষকে সিজদা করা যায় থাকতো, মানুষ যদি মানুষকে সিজদা করা আল্লাহ জায়েজ করতেন, আমি তামাম পৃথিবীর স্ত্রীদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামী পায়ে সিজদা করে। অর্থাৎ বোঝা গেল কোন মানুষ সম্মান করে কোন মানুষের সামনে মাথা নত করবে এটা ইসলাম জায়েজ করে নাই। খবরদার আকীদা চিরদিনের জন্য সাফ হয়ে যান, শিরিক নিয়ে কবরে যাবেন অনন্তকাল আপনাকে জাহান্নামে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ঈমান দান করুন। আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না। যত বড় শক্তি আসো আমাদের উপরে প্রয়োগ হোক না কেন, যত নির্যাতন আর জুলুম আসুক না কেন, আমরা খালিদের জাত, তারিকের জাত, মোহাম্মদ বিন কাসিম আর গাদি সালাউদ্দিন আইয়ুবের রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত, আমাদের ইতিহাস শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করার ইতিহাস, আমরা আল্লাহ ছাড়া তোমরা যারা ভেবেছ শক্তি প্রয়োগ করে গোটা পৃথিবীর মুসলমানদের মাথাকে নিচু করে দিবে, তাকে দেখো তারা নিউজিল্যান্ডের দিকে নামাজরত অবস্থায় মুসলমানদেরকে পাখির মতো ব্রাশ ফায়ার করা হলো, কত নিকৃষ্ট হত্যাজনক এই ব্রাশ ফায়ারের সময় সেটা লাইভ ভিডিও করা হলো। নিউজিল্যান্ডে এমন কোনো দিন নাই
এখন খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী খোদ নিউজিল্যান্ডের পার্লামেন্টে তিনি কোরআন তেলাওয়াত করেছেন। সুতরাং ইসলাম এমন একটি শক্তির নাম, এ শক্তি যত বাধা পায় তত দুর্বল গতিতে সম্মুখে অগ্রসর হয়। পৃথিবীর এমন কোন শক্তির জন্ম হয় নাই যে শক্তি দিয়ে ইসলামের এই বিজয়কে কাকেল দিতে পারবে, বরং বাধা যত আসবে ইসলাম তত ধ্রুব গতিতে সম্মুখে অগ্রসর হবে। প্রথম দিকে তো মানে ভাব মশা নিয়ে আসতেছে আসছে কিন্তু আসতেছে না, আর তারা একটু ধৈর্য ধরে নাকি বিরক্ত হয়ে যাচ্ছে। আমি কি শেষ করে দেবো? সামনের দিকে আগাবো? আল্লাহ ছাড়া চন্দ্র এবং সূর্যকে সিজদা করা এটা বড় সাংঘাতিক শিরিক, এটা হুদুৎপাতি বোঝে আমাদের দেশে কি মোল্লা বোঝে না, ফালতু যুক্তি দেয়। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নিচু করা যাবে? জোরে বলেন যাবে। আবার আমরা যখন জিজ্ঞাসা করি ভাই যে ফরজি সতুরি ঢেকে নিয়ে পীর হয় কেমনি, হুজুর এটা মায়ের পর অন্য ব্যাপার। বাইরে থেকে মেরুদণ্ড গুলো সব রডের মতো দেখা যায়, দেখলে বোঝা যায় যে আল্লাহ তাআলা রডের উপরে জাস্ট চামড়াটা দিয়ে একটা প্লাস্টার মারিয়ে দিয়েছে। এটার নাম দিয়েছে গাজা বাবা রহমতুল্লাহ আলাইহ। কোন একটা বিড়াল বলে আল্লাহ নবীর মাজারের কাছে থাকতো, বিড়াল মারা গেল, তারে কবর দিয়ে নাম দিয়েছে বিড়াল শাহ। চিন্তা করুন কি অবস্থা। আল্লাহ তাআলা আমাদের শিরক থেকে হেফাজত করুক। আর যদি বলে আমিন, হুদুদ পাখি বলছে সুলাইমান আলাইহিস, এবং তাদের এই শিরিকের কাজকে শয়তান আর তাদের কাছে প্রিয় করে তুলেছে। আমি বক্তৃতা সংক্ষেপ করছি। সুলাইমান আলাইহিস বলছে তুমি এই খবর যে সত্যকে মিথ্যা এই খবর যে নিয়ে আসছো, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই যে তোমার এই খবর সত্য না। হুদুদ পাখিকে বললেন এই চিঠিটা নেও এবং তার কাছে চলে যাও, চিঠিটি তাকে পৌঁছায় দাও। চিঠিটি তাকে পৌঁছায় দেওয়ার পরে তুমি একটু দূরে অপেক্ষা করিস, এবং এই চিঠিটি পড়ার পরে কি মানে প্রতিক্রিয়া হয় এটা তুমি দূর থেকে পর্যবেক্ষণ করবে এবং আমাকে খুব সময় মতো তুমি জানাবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে রানী বিলকিস বিশ্রাম করতেছেন। তিন শতাধিক পার্লামেন্টের অধিবেশন শেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কার্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ কাম শেষ করে রানী বিলকিস দুপুরবেলা বিশ্রাম করতেছেন। হুদুদ পাখি জানালার ভিতর দিয়ে আস্তে করে প্রবেশ করে চিঠিটি রানী বিলকিসের বুকের উপরে ছেড়ে দিল। চিঠিটি ছেড়ে দিল যখন, যদিও ঘুমন্ত অবস্থায় বুকের পরে যদি হালকা কোনো জিনিস পড়ে মনে হয় যে বিশাল জিনিস পড়ছে। এরপরও তো আবার পাইগম্বরের লেখা চিঠি চোখ
চোখটা যেই না বন্ধ করছে জানালার ভিতর দিয়ে ঢুকে, জানালার ভিতর দিয়ে ঢুকে চিঠিটি বুকের উপর ছেড়ে দিয়েছে, দিয়ে হুজুর পাখি দূর থেকে দেখছে। রানী বিলকিস চিঠিটি খুললেন, চিঠির ভাষা পড়ে তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এত পরিশারিত পরিমার্জিত ভাষায় চিঠি লেখা, জীবনে বহু রাজা বাচ্চা চিঠি আমার কাছে এসেছে, এত চমৎকার চিঠি তো আমি কোনোদিন দেখিনি। কত রাষ্ট্রদূতের সাক্ষাৎ করেছি, কত রাজার সাক্ষাৎ করেছি, আমার সাথে দেখা করতে এসেছে, আমিও তাদের সাথে দেখা করেছি, কথা বলেছি, কথাবার্তার চুক্তি আদান প্রদান করেছি, কিন্তু এই চিঠি তো ভিন্ন চিঠি, এই চিঠির ভাব ভাষা ভঙ্গি সম্পূর্ণ ভিন্ন, চিঠির লালিত্য মমত্ব রসায়ন শব্দচয়ন উপযুক্ত বালাগাদার ভাষা হাত সম্মিলিত চিঠিটি রানী বিলকিসকে প্রথমেই তার হৃদয়টা যেন নেড়ে দিল। রানী বিলকিস কাল বিলম্ব করলেন না, বড় পরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, পানের ভাইরা বিরক্ত হচ্ছেন বুঝি আপনারা, বড় চিন্তিত হয়ে গেলেন রানী বিলকিস, কাল বিলম্ব করলেন না, খুব দ্রুত গতিতে পার্লামেন্টের অধিবেশন ডাকলেন, মন্ত্রী পরিষদের মিটিং তিনি ডাকলেন, আর তার দিয়ে কি বক্তব্য, এখন চেহারাগুলো আপনার সাহাবীদের হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, জিহ্বা কেটে নিয়েছে, বিলালকে ঘোড়ার পিছনে চড়িয়ে গোটা মক্কায় রিমান্ডে নির্যাতন করেছে, আফ্রিকার কালো গোলাম বিলালের রক্ত পড়ে নাই মক্কায়, এমন রাজপথ নাই, ইয়া রাসূলুল্লাহ আপনাদেরকে চিনতে পারেন নাই, হয় তরবারি দিয়ে আপনি কল্লা কাটেন নাই, তরবারি আমার কাছে দেন। আল্লাহ রাসূল বলছে উপর মুতাফাত দিলাম, তুমি বসো তোমার মাথা বড় হবে, পর্বতীতে আল্লাহ তাআলা আয়াত কারিমা নাযিল করে জানালো, নবী গো আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন ওটা ভালো, কিন্তু ওমরের সিদ্ধান্তটাই আমি আল্লাহর সিদ্ধান্ত ছিল, এ কোরআন তাকে কোথায় নিয়ে গেছে, তখন রব্দা মক্কা সিটি ওটা মক্কার শ্রেষ্ঠ সন্ত্রাস, আল্লাহ তার ব্যাপারে বলছেন ওমরের সিদ্ধান্ত আমি আল্লাহর সিদ্ধান্ত, নবী আমার বলছে আমার খাতামুন নবী লা নবী বাদিলা কানামুন I'm the last prophet in the world, no prophet will come after me, if any prophet will come after me, Amul will be prophet. আমি শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না, আমার পরে যদি কোনো নবী হতো ওমরকে আল্লাহ নবী বানায় দিত। কোরআন কোথায় নিয়ে গেছে তাকে, নিজের ছিল আপনাদের মনোযোগ নাই বুঝতেছি, কষ্ট হচ্ছে, হ্যাঁ আমি কি আরেকটু আগাবো, কষ্ট হবে আপনার বেশি আগাবো না, অল্প একটু আগে মনে আছে তো রানী বিলকিস সিদ্ধান্ত নিচ্ছে কি করা রে, সিটি মোল্লা গে সিটি, মোল্লা গে সিটির গড় আছে না নাই, কথা বলেন না কেন, আজকে বুদ্ধিজীবীরা স্বীকার করছে যে মোল্লাদের খেপায় লাভ নাই, এদেশের যত মসজিদ আর যত মাদ্রাসা আছে আর যত হুজুর আর এদের ছাত্র আছে, এদের রক্তের ভিতরে আবার রক্ত নাই, এদের রক্তের ভিতরে গাঁজার রক্ত নাই, এদের রক্তের ভিতরে ফেন্সিডির রক্ত নাই, এদের রিজিকের ভিতরে কেসুনের টাকা নাই, এদের খাদ্যের ভিতরে হারাম নাই, এদের খাদ্যের ভিতরে সুদ নাই, এরা রক্তর গভীর হয় সিজদায় পড়ে চোখের পানি পেলে সারাদিনের অপরাধ ক্ষমা চায়, সুতরাং এরা যদি মাথার পাকড়ি একবার মাথায় পেলিয়ে আল্লাহু আকবার আওয়াজ বলে রাস্তাতে দাঁড়ায়, আবু সাহাবা ওমরের সন্তান মদ পান করেছে, আমাদের তাকান কষ্ট হচ্ছে মনে হচ্ছে, মদ পান করেছে, মদ পান করেছে, লোকজন বলছে আমার কোন সমস্যা হচ্ছে, লোকজন বলছে আমার অন্যের বিচার তো খুব ভালোভাবে করো, এখন দেখতে চাই তোমার ছেলে মদ পান করেছে কিভাবে তার বিচার করো, পানের ভাইরা
বাড়ি চলে গেলেন, আবু শামা খানা খাচ্ছিল। আবু শামা বলে যখন আমার ডাক দিয়েছে, আবু শামা বুঝতে পেরেছে যে বাপ আজকে আমার খবর জেনে গেছে। কোনো কথা না, চলো। আবু শামা বলছে, আব্বা অপরাধ করার পরে আমি প্রতিদিন খানায় কাবার সামনে কেঁদেছি, শাস্তি দেন, ঘরের মধ্যে দেন, আমি আমার সম্মানের চিন্তা করি না, আমি আপনার সম্মানের চিন্তা করি। আব্বা আপনি যদি আমাকে হাতে হাত বেড়ে দিয়ে নিয়ে চলে যান, তাহলে আমার সম্মান যতটুকু না ক্ষতি হবে, তার চেয়ে বেশি আপনার সম্মান ক্ষতি হবে। হাজরত ওমর ফারুক বলে, আবু শামা মদ পান করেছ, তুমি অপরাধী, কোরআন আমার রাষ্ট্রের সংবিধান বিচার দিব, এখন তোমার সম্মান আর আমার সম্মান দেখাদেখি নয়, এখন আমার কাছে একটি পরিচয়, সেটি হচ্ছে তুমি অপরাধী আর আমি আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অপরাধ করেছ, সাজা তোমাকে পেতেই হবে, কোরআন দিয়ে সেই সাজা আমি দেব, সম্মানের চিন্তা করব না। রাস্তা দিয়ে হযরত ওমর নিজের সন্তানের হাত নিজেই কেটে নিয়ে চলে গেলেন, লোকজন তাকায় দেখি ওমর আজকে কি বিচার করে, জলদি করে ডাক দিয়ে বলে, জল্লাদ রে, ও জল্লাদ, তাড়াতাড়ি করে তরবার নিয়ে শুরু করে আঘাত করে শুরু করে, জল্লাদ থর 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 করে কাঁপে, জল্লাদ জল্লাদ করে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কি মাথা খারাপ নাকি, কেমনি আপনি নিজের সন্তানের আঘাত করেন, আমি তো আঘাত করতে পারছি না, কাঁপতেছে জল্লাদ। ওমর আস্তে করে চাবুকটা চেপে নিয়ে বলে, জল্লাদ রে, প্রেসিডেন্টের ছেলে অন্যায় করেছে, এই জন্য তুমি তার হত্যা করতে চাও না, এমন কাপুরুষ স্বয়ং কোনোদিন মুসলমানদের বিচার বিভাগের কর্মচারী হতে পারে না। চাকরি বরখাস্ত আসলে কিছু লোক আমাদের সমাজে, গরিব মানুষ অপরাধ করলে ডায়াবেটিসের রোগী হাঁটতে পারে না, খোড়ায় খোড়ায় যায় বাসকল দেওয়ার জন্য, আর ধনী মানুষের ছেলে যদি রাস্তায় যুবতী নারীর ওড়না ধরে টান দেয়, মাথায় হাত দিয়ে একটা বাবা দুষ্টামি করার দরকার নাই, ওটা দুষ্টামি হয়েছে। ভাই আমার হজরতে আমার নিজে হাতে চাবুক নিয়ে মানুষ শুরু খাতবো ফিরি, এক হাজার যুবক যুবকগুলোকে মহিলাদের পোশাক পরালেন আর মহিলাদেরকে যুবকদের পোশাক পরালেন, আছে না আমাদের সমাজে, বিশ্ববিদ্যালয় কলেজ গুলোতে বেশি হয় নারীদের নারীদের কাপড় বাদ দিয়ে প্যান্ট শার্ট আর টাই দেখা যায় ঠিক কিনা। বন্ধুরা আমার একান্ত আপনাদের নাম খেয়াল করেন, আর একটু সামনে গিয়ে বক্তৃতা পরিষ্কার হয়ে যাবে, 500 সন্ধেরি 500 রৌপিরি, এরপরে 1000 যুবক 1000 যুবতী, যুবকেরা সাজলো যুবকের সাজ, যুবকেরা সাজলো যুবতীর সাজ, রওনা শুরু করে দিলেন, সঙ্গে নিলেন মাথার একটি রাজমুকুট, বক্সের ভিতরে একটি মণিমুক্তা, স্পেশাল প্রোডাকশন সামনে নিয়ে চলে গেলেন, হুদুদ পাকি খবর আর কাল বিলম্ব করলেন না, সুলাইমান আলাইহিস সালামকে ডাকি বললো, ও নবী সুলাইমান, রিং আসলে মাইকটা নষ্ট আপনার বিরক্ত হচ্ছে না, বুঝতে কষ্ট হচ্ছে না, আমার খেয়াল করেন সন্ন সন্ন তৈরি করলেন, আস্তে করে যখন উপরকম পাঠালেন, হুদুদ পাখি ডাকতে বললেন, নবী সুলাইমান খবর নেন কি হয়েছে রে হুদুদ, এই ইতিমধ্যে রানী বিলকিসের বাহিনী কিন্তু আপনার রাজপ্রাসাদ দিকে আসতেছে, ও নবী সুলাইমান আপনার জন্য উপরকম পাঠাইছে, কি আছে হুদুদ, কয়ে 500 সন্ন্যারি 500 রৌপ্যারি, কোনো কোনো বর্ণনায় 1000 সন্ন্যারি 1000 রৌপ্যারি, নবী সুলাইমান দুটো একটা ফেলার
আর কিশোরগঞ্জের সোলাকিয়ার ইমামতির লোক দেখায় মুনাফিক কেন ইসলাম থেকে কেনার জন্য টাকা দিয়ে ফেরার দিয়ে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে মুনাফিক কেন যায়, বুকের মধ্যে গুলি দিয়ে একজন মুমিনকে তার আদর্শ থেকে দূরে রাখা যায় না। আপনারা সামনের কাছে মাথা নত করবেন, রফের কাছে ইসলামকে বিক্রি করে দিবেন। আমাদের দেশে গরিব জেলাগুলোতে খ্রিস্টানরা যে পরিমাণ বিনিয়োগ করেছে, দেশের অর্ধেক মুসলিম খ্রিস্টান হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু খ্রিস্টানরা প্রমাণ পেয়েছে এ জাতি না খেয়ে উঠতে রাজি কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। গোটা পৃথিবীতে এই কারণেই ইসলাম গ্রহণের হিড়িক পড়ে গেছে। আজকে আমি আশাশন পত্রিকা পড়তেছিলাম, জার্মানিতে সবচেয়ে জনপ্রিয় নামের নাম হচ্ছে মুহাম্মদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত বছরের শেষের দিকে ইংল্যান্ডে ব্রিটেনে দ্বিতীয় সর্বোচ্চ জনশক্তি ছিল ইহুদিরা, তাদেরকে পরাজ করে খ্রিস্টানদের রাজ্যে এখন মুসলমানরা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম জনশক্তি। এবং গবেষকরা ধারণা করছেন যে আগামী 2050 সাল নাগাদ মুসলমানদের গোটা পৃথিবীতে যে একটা ব্যাপক গণজোয়ার সৃষ্টি হবে, তার অর্থনৈতিক নেতৃত্বটা আসবে ইউরোপ থেকে। আমরা রাতের বেলা পাট শুধুমাত্র ভাত আর পাট সাক্ষে ঘুমাইতে পারি, স্বর্ণ রৌপ্য তালান প্রাসাদের লোভে আমরা ইসলাম ছাড়তে পারি না। এটা আমাদের ইতিহাস, আমাদের ইতিহাস। তোমরা টাকা পয়সা দিয়ে দুটো পাঁচটা মুনাফিক কিনতে পারবা, কিন্তু ওই মুনাফিকের পিছনে এদেশের পাঁচজন তৌহিদ জনতা নাই, শুধু পারে না তাই জুতা মারে না, বাহিনী যখন নবী সুলাইমান সাল্লামের সিংহাসনের দিকে অগ্রসর হচ্ছে, হুদুদ পাখি ডাকতে বলল নবী সুলাইমান, ও যে তাকে দেখে না নিজের বাহিনী আসতেছে। নবী সুলাইমান সাল্লাম জিনকে বলেন, জিনকে খবর কি, শোনা রাস্তাও রেডি, উপর রাস্তাও রেডি,
ভাই ঠিক আছে, তাহলে আর একটা কাজ করতে বলেছিলাম করেছো, ভাই হুজুর ওরা অলরেডি ভাই কি কয়েকটা পানি দিয়েছে দাও, আর পানির ভিতরে যে মাছ টাছ গুলো থাকে ওগুলো দিয়ে দাও, উপরে একটু কাজ দিয়ে দাও, যাতে ওটা পানি এটা বোঝা যায়। দেখেন না খেলা কেমন ভাবে, বাবার উপরেও বাবা আছে। স্বর্ণের একটি মনে করতেছে পাঁচশো একটি সোলার কি নেব, যখন স্বর্ণের রাস্তায় পা দিয়েছে তখন বুঝে ফেলেছে যে বাপের উপরেও বাবা আছে। আমরা তখন শুধু মসজিদে নামাজ পড়েছি আর মাঠে বসছি, আর তো কিছু করতেছি না। তারপরও নাকের জল চোখের ফোটা হয়ে যাচ্ছে, অপেক্ষা করো না সুলতানের জ্বালা তো শেষে। ভাই আপনার মনে কষ্ট পাচ্ছে, চলেন বন্ধুরা আমার খেয়াল করেন। ওই ঘটনা হচ্ছে এক মুরব্বি মনে করতেছে আমি মনে হয় সবচেয়ে বড় মুরব্বি, তো নদী পার হয়ে গেছে নিজের একটু মুরব্বি আনা দেখার জন্য, নদী পার হয়ে দেখে তার সে বড় বুড়ো চাষা বসে বসে কান্দে, তুই আমার সে বুড়ো আর তুই কাঁদিস কেন? ভাই ইচ্ছা করে কি কেউ কাঁদে, বাপ পিটাই সেই দিন কান্দে, তুই ভুলিস তুই আমার সে বুড়া, তোর বাপ আছে এই বয়সে সে পিটা তু পারে সম্ভব? এটা বিশ্বাস নয় ওই যে আছে দেখে একটু জিজ্ঞাসা করছি যে এটাকে চাষা জাল বুনন করতেছে, জাল ছিলেন তোর না? সালাম আলাইকুম চাষা, আপনি আপনার ছেলেকে মারছেন কেন? মেজাজ খারাপ করে বলছে আমার ছেলে না আমি মারবো না, তুমি মারবা না চাষা। মারার কারণটা জিজ্ঞেস করতে চাই যে এই মুরব্বি বয়স ও আমার থেকে মুরব্বি, তার থেকে মুরব্বি আপনি, আপনি ওই পিটালেন কেন? পিটাবো না, এত বয়স হলো দাঁড়ি চুল পাকলো এখনো আদব শিখলো না। চাষা আদব কি? সকালে ওর দাদা একটু হুক্কা টানতে চাইছে, বললাম যে তুই আমার সাথে আছে, ও বলে আমি পারবো না। কি বাবার উপরে বাবা নাই? ও তখন কাহিনী বুঝতে পেরেছে যে বাবার উপরেও বাবা আছে। ওস্তাদের মার ফখরুদ্দিন সাহেব মনে পড়ে আপনাকে? ওই যে চাউলের বদলে আমাদেরকে আলু খাওয়ার পরামর্শ দিয়েছে, মনে আছে না আপনাদের? দুই নেতাদের খেলা ঠেলিতে মাঝখানে ফখরুদ্দিন আসলো, কিছুদিন পর টিভিতে আমাদের বলে চাউলের দাম বেড়ে গেছে তোর আলু খা। এই ফখরুদ্দিন এখন আমেরিকায় ট্যাক্সি চালায় খায়, আর রাস্তার পাশে দাঁড়িয়ে পাগলের মতো ইন্টারভিউ এটা বাবার উপরে বাবা আছে না ভাই? আমার ওরা মনে করেছিল পাঁচশত স্বর্ণ, পাঁচশত স্বর্ণের ইট আর পাঁচশত রৌপ্যের ইট দিয়া নবী সুলাইমানের বাহিনীকে কিনে ফেলবে, কিন্তু ওরা বুঝতে পারে নাই ঈমান নামের দৌলত যার কলবের মধ্যে ঢুকেছে গোটা পৃথিবীর সব সম্পদকে বুকে ভরে পাথর চাপা দিয়ে শাহাদাতের পেয়ালা পান করায় দিল, ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে তারা যেতে রাজি হবে না। আমি এত বড় জালেম তারপর তুমি মাপতে আমার কলিজার মধ্যে যেন মায়া কি দেয় রে খুবাইবে, একটি বার শুধু বল যে আমাদের নেতা মোহাম্মদের চরিত্র ভালো না, নবীজির চরিত্রে এতটুকু পরিমাণ একটা কালো দাগ দিয়ে দিবি আমি তোরে মাফ করে দেব, শুধু মাফ করব না রে ভাই, আমার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ ও মর্যাদা আমি তোরে ভূষিত করবো। খোবায়ের ডাক দিয়ে বলে বাচ্চা রে, তিলে তিলে জীবনটা আমার শেষ করে দিতে পারবি,
কিন্তু চোখের পাতা যতক্ষণ নড়বে আল্লাহ নবী ইসলামের বিরুদ্ধে বাজে কাস্তুরের কথা একটা কালো মন্তব্য পর্যন্ত আমার জবান দিয়ে বাহির করতে পারবে না। স্কুলে চড়ায় বসে জীবন চলে যাচ্ছে, ইসলাম সম্পর্কে একটা বাজে কটূক্তি করবে না। তুমি মিয়া পাঁচশো সামনে মিয়া তুমি সুলাইমানকে কিনতে এসেছো, তুমি কোন জায়গায় বাস করতেছ, তোমার ওই স্বপ্ন জীবনে বাস্তবায়ন হবে না। কঠিন কালো আরো হাজার বছর হায়াত যদি তুমি পাও, চেষ্টা করার পরও এদেশের কোরআন প্রেমিকদেরকে আল্লাহর কোরআনের রাস্তা থেকে আল্লাহর কসম চুরুত তুমি সরাতে পারবে না। উপস্থাপন করছে এমন ভাবে উপস্থাপন করতেছে মনে হয় নবী সুলাইমান সামনে ঈদ কোনদিন ছুটি দেখে নেই, সাথে সাথে বলতেছে কি দাও তোর সামনে তোর পান নিচে টাকা, তুই যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছিস সুলাইমানের সিংহাসনের আসার এই রাস্তাটার টোটালটাই সামনে তুই কি নিয়ে আসছিস উপরে তোর বাদ দিকে দেখা, তুই যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছিস এটার উপরে ইট দিয়ে তৈরি, ওর মধ্যে কি পাথর কয়েকটি মহামূল্যবান পাথর, সুলাইমানের হাতের পাথরের দিকে তাকা, গোটা পৃথিবী বিক্রি করে দিলে একটা পাথরের দাম হবে না। বললেন ঠিক আছে এক সেকেন্ডের মধ্যে পার্থক্য করে তো যাও তো তোমরা একটু হাত পাও গুলো ধুয়ে আসো, ওই যে বলছিলাম পানির ফোয়ারার উপরে কাজ দিয়েছে ভিতরে একটু মাছ, পানির কাছে যখন গিয়েছে নারীরা যখন পানি পবিত্রতা অর্জন করার জন্য পানি ব্যবহার করে নারীদের স্বভাব হলো আগে তারা পা ধোয়, পুরুষের স্বভাব হচ্ছে পানি নিয়ে আগে তারা মুখের মধ্যে দেয়। আল্লাহ পানির কাছাকাছি যখন গেছে যদিও স্যুট পরা প্যান্ট পরা কিন্তু ওই যুবতী রাস্তা করে ফ্যান কুসু করা শুরু করেছে, এত সহজে ছাত্রীছিলেন একটু শ্রোতার অবস্থা লক্ষ্য করতেছি, আপনি যাই করেন যতই ফিফটি পার্সেন্ট অধিকার চান না কেন, আজকে নারীরা শুধু পঞ্চাশ পার্সেন্ট অধিকার চায়, পঞ্চাশ পার্সেন্ট অধিকার চায়, পঞ্চাশ পার্সেন্ট অধিকার চাইতে চাইতে প্রায় আটানব্বই পার্সেন্ট অধিকার তারা নিয়ে ফেলেছে, প্রধানমন্ত্রী তারা নিয়েছে, স্পিকার তারা নিয়েছে, এখন এই লোকগুলো দেশের সভাপতি আর আমরা এখন সব সেক্রেটারি, এখন যদি আমরা কথা বলতে চাই পার্লামেন্টে দাঁড়িয়ে আগে মেয়ে লোকের অনুমতি নিতে হয়, মহিলা মানুষ অনুমতি নিতে হয়, এজন্য ঘরে বউরা এখন জোরে কথা বললে আমি আর কিছু বলি না, কারণ পরিবেশ খারাপ, রাষ্ট্র যদি কোনোদিনও ঘরে তখন দেখবো এখন বিপদে পড়বো, সব আইন তাদের পক্ষে, পুরুষ ডিভোর্স দিয়ে দেবে, তালাক দিয়ে দেবে, নারী যে কোর্টে যৌতুকের মামলা করবে, গায়ের মধ্যে দাগ নাই ব্লেড দিয়ে একটা টান দিয়া নারী নির্যাতন মামলা ঝুলাই দেবে, বাজান দেড় বছর জামিন নাই। এই জন্য গত মাসের আগের মাসের শেষের দিকে ঢাকা শহরে আমার দেশের কিছু বুদ্ধিমান যুবক মানুষ বিষয়টা বুঝতে পেরে রাজপথে মিছিল করেছে আর বলছে প্রধানমন্ত্রী গো এদেশের নারী নির্যাতনের বিচার আছে কিন্তু
পুরুষ নির্যাতনের বিচার নাই, আমরা পুরুষ নির্যাতনের আইন চাই। কেবল শুরু হয়েছে কিন্তু নারী পুরুষের সমান অধিকার পশ্চিম কালও সম্ভব হবে না, কারণ ইসলাম পুরুষের চেয়ে নারীদেরকে বেশি অধিকার দিয়েছে, ঠিক কিনা? নারী পুরুষ সমান, নারী পুরুষ যদি সমান অধিকার হয় ঠিক আছে অধিকার। রাত্রের বেলা স্ত্রী বলছে স্বামী, দু সরকার বলছে দুইটা বেশি সন্তান নয়, একটা হলে ভালো হয়। আগের সন্তানটা আমি 10 মাস গর্ভে ধারণ করেছি, কত অত্যাচার না আমি ভোগ করেছি, এরপরে দায়িত্বটা দয়া করে তুমি নাও, হবে কাজ হবে? আচ্ছা ওটা তুমি পারলে না, তাহলে আর একটা দেখো তো পারো কিনা। কয়ে কি 10 মাস আমি দুধ পান করেছি, 2 বছর প্রায় কাঁচা গেছি, তুমি বাদ বাকি দায়িত্বটা নাও, হবে পারবে? কিয়ামত হয়ে যাবে নারী পুরুষের সমান অধিকার। বিজ্ঞান প্রমাণ করে যে মায়ের গর্ভে পুরুষ সন্তান থাকে আর যে মায়ের গর্ভে কন্যা সন্তান থাকে, পুরুষ সন্তান থাকা মায়ের দুধের ভিতর আল্লাহ তাআলা ঘনত্বটা বাড়িয়ে দিয়েছে, কারণ পুরুষের বিবেক বুদ্ধি আর নারীর বিবেক বুদ্ধির ক্ষমতা কোনোদিন এক হতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে এটা আপনি আমি মুসলমান না বুঝলেও বিচারকিরা অনেক ভালো বোঝে, এই জন্য আমেরিকাতে তারা গোটা পৃথিবীর মডেল রাষ্ট্র আমেরিকা, গোটা পৃথিবীতে নারী নেতৃত্ব বাড়ানোর জন্য কোটি কোটি বিলিয়ন টাকা তারা খরচ করে, কিন্তু বাজান রে আজ পর্যন্ত নিজের দেশের একটি প্রেসিডেন্ট পর্যন্ত তারা নারী নির্বাচিত করে নাই। এখন তারা খুব ভালো রকম জানে একটি সাইকেলের মধ্যে টায়ারও থাকে টিউব থাকে, টিউব যত বেশি শক্তিশালী আর উন্নত কোম্পানি হোক না কেন অন্তত টায়ারের জায়গায় টিউব দায়িত্ব পালন করতে পারে না। মা আমাদের আপনার সামনের জাতি ইসলাম আপনাদেরকে আস্তে কূপ থেকে তুলে এনে আপনাদেরকে ইসলাম সম্মান দিয়েছে, রোম সভ্যতা আপনাদেরকে ভোগ্য পণ্য বানিয়েছে, ব্রাহ্মণ্যবাদ হিন্দু সভ্যতা আপনাদেরকে চরম কদম কিনে বলেছে, পৃথিবীর কোন সভ্যতা আপনাদেরকে দান দেয়নি, কিন্তু ইসলাম আপনাদেরকে আস্থা কূপ থেকে তুলে এনেছে, কন্যা হিসেবে সম্মান দিয়েছে, স্ত্রী হিসেবে সম্মান দিয়েছে, মা হিসেবে ইসলাম সম্মান দিয়েছে, ঠিক কিনা? নারী ধর্ষণ বন্ধ হয় নাই, বললো যে তোমরা একটু যাও তো পানি ধুয়ে, পানি দিয়ে একটু পাওটা ধুয়ে আসো, তোমাদের হাত পা একটু পরিষ্কার করে আসো, যাও ওখানে। পুরুষেরা আগে হাত দিল পানিতে আর মহিলারা পানির কাছাকাছি যাওয়ার আগে কাপড় গোছানো শুরু করল, যতই দামি ব্র্যান্ডের স্যুট পরা আসে না, স্যুট পরা আসে না কেন উপরে তুলতেছে, দেখেন না মহিলারা গেলে পানির কাছে গেলেই পা উঠায়, আর আগে তারা পাও পানি দেয় এরপরে মুখে পানি দেয়। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তোমরা 1000 হচ্ছে মুয়ান্নাস আর তোমরা 1000 মুযাক্কার। এইবারের মতো মাফ করে দিলাম, রানীকে যে বলো যদি সারেন্ডার না করে কালেমা না পড়ে এমন বাহিনী আছে বাম হাত দিয়ে ধাক্কা মারবো, সাবানগরি মাটির সাথে মিশে যাবে। আমি সুলাইমান ক্ষমতা আগে দেখালি দেখাতে পারতাম, কিন্তু ইসলাম আগে ক্ষমতা দেখায় না, ইসলাম আগে সহজ পন্থা অবলম্বন করে, যদি তাতে না হয় ইট আসে তখন ইসলাম পাটকেল ছোড়ে।
সুতরাং আমি সুলাইমান একবার আঙ্গুর ব্যাখ্যা করি, কিসের সালাম আঙ্গুলের রাজত্ব ও কুরসি মুরসি সব ধরে ফেলে দেবো এক আঙ্গুলের তুলিতে। যাও যে বলো আমার কাছে সিলিন্ডার করতে বলো, আর তাহলে এমন বাহিনী নিয়ে হাজির হবো অস্তিত্ব থাকবে না তোমাদের। সুলাইমান সাল্লাম যদি এই হুমকি দেয় আর বাকি আছে কিছু থপ্তর করে কাটতে যে মানে ওখানে দৌড়া দিব আছে। এখন সন্ন্যারি উপরে ডেকে যাচ্ছিল সোনার সাল্লাম তো ও কথা নিয়ে যাও, ওর তো লাভ নেই আমার কাছে দেখি হচ্ছে বহু জিনিস আছে আর শেষ করে দিচ্ছে আপনার যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন এই দায়িত্ব পর্যবেক্ষণ করে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি। সাবা মগরি কেন গোটা পৃথিবী যদি সব দিয়ে দেন নবী সুলাইমান কি কিনতে পারবেন না? একটা চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। অতএব চলেন খুব দ্রুত আত্মসমর্পণ করে কাল বিলম্ব না করে রানী বিলকিস তার সমস্ত সৈন্য সব কিছু নিয়ে যখন আত্মি করে নবী সুলাইমান সাল্লামের রাজ্যের দিকে দৌড় দিলেন পানের বাবা একটু একটা মিনিট যখন দৌড় দেওয়া শুরু করলেন রাস্তা দিয়ে যখন সবাই ঘোড়াগুলো আসতেছে আস্তে করে ধুলা উঠতেছে রানী বিলকিস ডাক দিয়ে সুলাইমান সাল্লাম ডাক দিয়ে বলে হুদুদ রে খবর কি? ওই যে দেখে রানী বিলকিসের বাহিনী আসতেছে কে আছে রে এখান থেকে দৌড় দিয়ে যে রানী বিলকিসের ওই যে চেয়ারটা নিয়ে আসতে পারবে। ও কাল ইফরিত ইফরিত জিনদের একজন শক্তিশালী জিন সে বলল আমি আনতে পারবো। কতক্ষণ সময় নিবা? ওই আপনি চেয়ার থেকে উঠে দাঁড়াবেন যতক্ষণ এতক্ষণের ভিতরে আমি নিয়ে আসবো। সুলাইমান সাল্লাম করে হবে না আর কে পারবা? আর একজন বলল আপনি শুধু একটা চোখের একটা পলক মারবেন চোখ বন্ধ করবেন করবেন যতটুকু সময় লাগবে তার চেয়েও কম শহরে এখান থেকে সাবা নগরীতে যে আমি রানী বিলকিসের চেয়ার নিয়ে আসবো। তাড়াতাড়ি যাও কাল বিলম্ব করো না তাড়াতাড়ি চলে যাও। রানী বিলকিসের চেয়ার নিয়ে আসা শূন্য সমান পাশে রানী বিলকিসের চেয়ার সুলাইমান সাল্লাম যখন রানী বিলকিস সামনে আসলো